আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোন অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যা দেখে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে গ্রামে থাকি বলে তো কথা এগুলো যদি না দেখতে পারি তাই গ্রামে থাকার তো কোনো মানেই হয় না তো অনেক দিন ধরে এই চিন্তা ভাবনা করি যে একটু বিলে যাব বিল মানে জমিন এই জমিনগুলো হচ্ছে কি শুকিয়ে গেছে এখন হচ্ছে পরিষ্কার করে বিভিন্ন ধরনের ফসল রাই সরিষা যেটাকে বলে তারপর ধইনা কালো জিরা অনেক কিছু বোনানো হবে তো এখনো পরিষ্কার করা হয় নাই তো পরিষ্কার করার আগেই আমি চলে আসি দেখেন আমার মেয়ে কি করে পরিষ্কার করার আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে শাপলা দেখবো তারপর হচ্ছে মাছ ধরবো তারপরে শালুক বলে ওইগুলা টুকাবো তারপর শালুকের ভুরুগুলা শুকাই যাওয়ার পর মানে যেটা হয় এটাকে বলে ঢ্যাপ এই ড্যাপ নিব এই ড্যাপের চাউল বের করে তারপরে খই বাজবো অনেক চিন্তাভাবনা মাথায় নিয়ে মানে চলে আসি নিজে নিজে এই যে এটা হচ্ছে শালুক দেখতেই পাচ্ছেন তো শালুকটা পুচ্ছা গেছে ভাবছিলাম ভালো নিব পরে দেখি যে না নষ্ট নষ্ট হয়ে গেছে তো ফালাই দিলাম তো অনেক চিন্তাভাবনা নিয়ে আইসি যে আমারও একটা স্বপ্ন পূরণ হয়ে যাক আর আপনাকেও দেখানো হয়ে যায় তো বেশি কোনো লোকজন নেই মানে কত মানুষ যে থাকে মানুষের ভাই থায় বোন থায় আত্মীয় স্বজন কতজন থাকে আসলে আমার কেউ নেই আমি আর আমার মেয়ে মেয়ে আমার বন্ধু আর আমি আমার মেয়ের বন্ধু এই হচ্ছে গিয়ে আমাকে পরিস্থিতি তো এই দুই মা মেয়ে বেরোই পড়ছি শালুক মাছ ফুল কচুরি অনেক কিছু দেখার জন্য তো আজকে কি কি করতে পারি আপনারা সাথে থাকেন দেখতে পারবেন তো এখন অনেক সকালবেলা রোদ ওঠার আগে আসছি যে রোদটা যাতে মুখে না লাগে এই যে এইগুলা হচ্ছে কি আমি বিল থেকে টুকাবো মানে শাপলার ফুলের ফুলগুলা মানে শাপলাগুলো পেকে গেলে এই যে ফুলের মধ্যে যে বিচিটা এই বিচিটা হচ্ছে কি আমি নিব আর এইগুলা দিয়ে আমি ড্যাপের খই বলে ওটা বাজবো তো আজ হয়তো বাজা দেখাইতে পারবো না নেক্সট কোনো ভিডিওতে দেখাবো কারণ এটা নগদে নগদে ভাজা যায় না এগুলারে হচ্ছে গিয়ে রেখে দিতে হয় রেখে দিলে এগুলা খুব মানে চাউলগুলা একা একাই বেরোয় যায় ফুটে যায় ফুলগুলা যেমন পাপড়িটা ঝরে যায় ফুলের আর সেমনি এগুলা হচ্ছে গিয়ে মানে ফুটে যায় তারপর হচ্ছে গিয়ে আমি এই চাউলটা বের করে খই বাজবো যেদিনই খই বাজি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে সংগ্রহের পালা মানে গুছাইতে হবে অনেকগুলা গুছাইলে হচ্ছে গিয়ে হাফ কেজি বলে চাউল হয় এটা হলো আমার মায় বললো তো আমি সেটা মনে করেই টুকাইতে বেরোই পড়ছি যে হাফ কেজি যেমনি ইয়োগ করবো আর আমি খই বাজবো খই বাজে খই দিয়ে মোয়া খাবো মানে অনেক ছোটোবেলায় একবার হচ্ছে গিয়ে মামা বাড়ি যখন আমি থাকতাম তখন এইগুলা দেখছি আর আমাদের বাড়ি যেখানে ছিল শাপলা কন শালুক কন কোনো কিছুই জীবনে খাইতে পারিনি দেখতে পারিনি পানিই দেখতে পারিনি কোনো দিন শুধু একটা নদী ছিল আমাদের বাড়ির সাইডে তাছাড়া এরকম বিল টিল কোথাও কিছু ছিল না অস্ত্র এলাকার মধ্যে নাই মানে শহর ছিল এই জন্য মানে আমি এগুলা কোনো দিন দেখতে পারিনি তো আজ দুই বছর যাবৎ হয়েছে গিয়ে গ্রামে থাকি তো আমার খুবই ভালো লাগে এগুলা দেখতে পারি আমার কাছে মনে হইতে যে যে ঈদিতে বেশি খুশি আমি এই যে এই পরিবেশটা আসতে পেরে মানে কেদা হোক পানি হোক যা ইচ্ছে তাই হোক ঈদির থেকেও বেশি আনন্দ লাগতেছে মানে আমি বইলে বোঝাইতে পারবো না আপনারা হয়তো ভাবতে পারেন যে কি বলে সত্য কথা আমার খুব ভালো লাগতেছে এই জায়গাটা আসতে পেরে মানে মন থেকে বলতেছি তো আমার মেয়েও মহা খুশি তার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু তারে বইলেও মানে মানে ই করতে পারতেছি না উঠাইতে পারতেছি না বলতেছি চলো চলো সে বলে না একটু পরে যাব একটু পরে যাব তো আমি এক বালতি টুকাইছি মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে বলে আমরা চলে আইছি মেরে খাই দাওয়াইয়ে মা গোসল করে দিছে মেরে খাই দাওয়াইয়ে মানে পাঠাই দেওয়া হয়েছে আর আমি সেই শালুকের ফুলগুলা আমার মায়ের ডালতেছে তো আমি ভিডিও করতেছি যেহেতু আমি তুলছি আপনারা দেখছেন তো আপনাদের সাথে শেয়ার না করলে তো হবেই না এই জন্য হচ্ছে গিয়ে আমি ভিডিও করে রাখতেছি এই যে এইগুলা হচ্ছে গিয়ে টুকাইছি আজকে ইনশাল্লাহ এগুলা দিয়ে আমি কী করি আর না করি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অবশ্যই এর ভিতরে কয়েকটা শালুকও আছে তো আমার কাছে খুবই ভালো লাগছে
যে আল্লাহর কি ইচ্ছা যে আমাদের এলাকায় এগুলো আছে, আমি দেখতে পারি, খাইতে পারি, আমার ভীষণ ভালো লাগে। তো ওই যে মেয়ে যে শাপলাগুলো আনছিল, কয়েকটা শাপলা, ওই শাপলার ফুলগুলো দিয়ে ও খেলা করছে, আর আমি শাপলাগুলোর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোট্ট একটা ভাজি করে নিব। তো এখনকার শাপলাগুলো মানে বাতি হয়ে গেছে, এই শাপলা দিয়ে কোনো পানি বেরোয় না, সেই স্বাদ লাগে। তো এবার বছরে শাপলা টাপলা অত বেশি খাওয়া হয় নাই, মানে দুই তিন দিন হয়তো বা খাওয়া হয়েছে, তা ভিডিওতে কখনোই দেই নাই, কারণ ভালো লাগে না। শাপলা আমি খাই না, ধরিও না, আধে ধরলেও হাতটা কালো হয়ে যায়। কিন্তু না, আজকে কেন জানি ইচ্ছা হইলো যে শাপলা একটু ভাজি করি, কারণ শেষ হয়ে যাবে। তো শাপলার মায় পড়ে গেছে বিলের মধ্যে যাইয়ে, কি সুন্দর করে যে ফুলগুলো ফুটা ফুটা রয়েছে, আসতেই ইচ্ছা করে না। তো 9টা বেজে গেছে, মেয়ে স্কুলে যাবে বলে আমি আইছি, নইলে আজ মনে হয় থাইকেই গেতাম, যদি শুক্রবার করে গেতাম। তো সেখান থেকে শুধু যে আমরা শাপলা টুকাইছি বিষয়টা এরকম না, আমরা এই যে যে মাছগুলো দেখতেছেন, এই মাছগুলোও আমি আর আমার মেয়ে ধরছি। মাছগুলো ধরার সময় তো আমরা ক্যামেরা ধরতে পারি নাই, কারণ ওই যে যে বললাম, আমি হচ্ছি আমার মেয়ের বন্ধু আর আমার মেয়ে হচ্ছে আমার বন্ধু। তো মাছ মারার কাজে দুইজনেরই হাত লাগাইতে হয়েছে, এই জন্য আর কেউ ক্যামেরা ধরতে পারি নাই। তো চিন্তা করছি যে আপনাদেরকে বাড়ি নিয়েই দেখাবো, সেই জন্য হচ্ছে গিয়ে যে আমি বাড়ি নিয়ে আসছি, মাছগুলো পেটেটে ঢালছি। এই দেখেন ময়লাও আছে মাছের সাথে অনেক, তো একটা একটা করে এখন খুঁটতে হবে। তো আমার এই কাজগুলো করতে আমার কোনো অলসতা নেই, আমার ভীষণ ভালো লাগে। নিজে হাতে মাছ মারছি, সেইগুলা আবার ভিডিও করতে পারতেছি, আমার ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো মহা খুশি, কি বলবো, বলার কিছুই নেই। ও মানে ভিডিও করতে দিতেছে না, ক্যামেরার সামনে হাতে ধরে রাখছে মাছগুলা, মানে অনেক খুশি হয়েছে মাছগুলা মারতে পাইরা, বা ওরে ওই জায়গাটায় নিয়ে গেছি, ভীষণ খুশি হয়েছে। তো আপনারা কি খুশি হইলেন নাকি আমার আজকের ভিডিওটা দেখে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, এই যে হচ্ছে তার মানে শেষ নমুনা। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলেও জানাবেন, আমি আরও এরকম ভিডিও করবো ইনশাল্লাহ।